ব্যাপার কি বলতো, আজ পকোড়া বিক্রি করতে যাবে না? না, প্রতিদিন পকোড়া খেয়ে খেয়ে লোকেরা পকোড়া কেনা কমিয়ে দিয়েছে, আর বিক্রি হচ্ছে না। আরে বাবা, প্রতিদিন কি একই জায়গায় বিক্রি করলে চলে? তাহলে আজ থেকে আগামী কিছুদিন পাশের গ্রামে গিয়ে পকোড়া বিক্রি করো। ঠিক বলেছ, তাই করি। পকোড়া পকোড়া কে নেবে, গরম গরম পকোড়া। আরে বাহ, গন্ধটা তো দারুণ, মনে হচ্ছে ভালোই হবে। আসুন আসুন আসুন, টাটকা তাজা গরম গরম পকোড়া খেয়ে যান। চল গিয়ে দেখে আসি। গরম গরম পকোড়া। এই এই, কাঁচা বানিয়েছে পকোড়াটা, এক প্লেটে মন ভরছে না। দাও দাও ভাই দাও, আরেক প্লেট পকোড়া দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, সবাই পাবেন, সবাইকে দেব। একদম তাই, কালকে পকোড়া খাবো পেট ভরে। সেই ভালো, যত বিক্রি করবো তত লাভ হবে। যাই, তাড়াতাড়ি পা চালিয়ে যেতে হবে, অনেক পকোড়া আছে, সব বেচতে হবে। ওই দেখ, এই ঝুড়ি ভর্তি পকোড়া যাচ্ছে রে। শুধু যাচ্ছে না, ওরা আমাদের কেমন হাসি হাসি মুখে ডাকছে। তাহলে চল জপাত জপ গিয়ে টপাত টপ তুলে নি। সহদেব এখন নিজের খেয়ালই বুঁদ হয়ে আছে, এই সুযোগ মাঝ রাস্তায় কাজ সেরে ফেলি। পকোড়া ঝুড়ি হালদার করে ফেলি। কি গো, আজ কেমন বেচা কেনা হলো? বেচা কেনা তো ভালোই হলো, তবে পকোড়া নিয়ে যখন বাজারে গেলাম তখন পকোড়া যেন কিছু কম কম মনে হলো। সে কি, আজ তো আমি আগের দিনের থেকে বেশি বেজেছিলাম গো। হ্যাঁ, আমি তো সেই কথাই ভাবছি, কি করে কমে গেল? নিয়ে যাওয়ার সময় রাস্তায় পকোড়া পড়ে যায়নি তো? সেটা তো খেয়াল করে দেখিনি। বেশ বেশ বেশ, তবে কাল দিকে খেয়াল রাখবো। আজ আমি একেবারে ওজন বুঝে নিয়েছি, একটু হালকা হলেই বুঝে যাব পকোড়া ওই গড়িয়ে গেল কিনা। রে চল শুরু করি, নাকের সামনে দিয়ে পকোড়া যে বেরিয়ে যাচ্ছে রে। ও বুঝেছি বুঝেছি, তোরও আমার মতো জিভে জল চলে আসছে না? তাহলে দেরি করছিস কেন ভাই, তুই ভর আর আমিও খালি করি। ওই তো বাজার সামনে, আজ আর কোনো গোলমাল হয়নি নিশ্চয়ই। আরে আরে, কি ঝুড়ির ঢাকনা খোলা, পকোড়ার বদলে ঢেলা। নাও এবার ঠেলা সামলা। ও কি গেঁড়া গলায় পড়লাম রে বাবা।
ও বেটা বুদ্ধুটাকে ঠকিয়ে আমাদের পকোড়া খাওয়া দারুণ হচ্ছে রে। রাজা বলেছিস যতদিনও পকোড়া বেচতে বেরোবে ততদিন আমাদের পেটও ফ্রিতে ভর্তি হবে। সত্যি গিন্নি তোমার কত বুদ্ধি। আজ দুপা যাবো আর পেছন ফিরে ফিরে দেখবো পকোড়া কিন্তু কিছুতেই পড়তে দেব না। এত হন হন করে কোথায় যাচ্ছ দাদা? হোঁচটকে পড়ে গেলে কে সামলাবে? হ্যাঁ কে সামলাবে? হ্যাঁ পুড়ে যাবো। হ্যাঁ 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 তাও বটে, পুড়ে তো যেতেই পারি। তার থেকে ধীরে সুস্থে যাও আর লোকেদের পকোড়া খাওয়াও। তোমার পকোড়াও তো এখন একেবারে সুপার হিট। তাই বুঝি লোকেরা ভালো বলছে, তাই না? শুধু ভালো কি গো, বলছে একেবারে ফাটাফাটি, পকোড়া না খেলে জীবনটাই মাটি। তাহলে তো এই কথাটা গিন্নিকে বলতেই হবে। এই মরেছে, আজ তো আবার ঝুড়ি ফাঁকা হয়ে গেছে, কি যে হচ্ছে কিছুতেই বুঝতে পারছি না। না না আজ আবার গিন্নি আমার দু কথা শোনাবে, কি করব? কপালে যদি থাকে গিন্নির খোঁটা আটকাবে কোন বাপের বেটা? কি গো মনে হচ্ছে আজ আবার কোনো কাণ্ড হয়েছে। সেই একই কাণ্ড, আজও পকোড়া গায়েব হয়ে গেছে। বলো কি, তো ভালো করে বেঁধেছে দিয়ে নিয়ে গেলে। নিলে কি হবে, তার মাঝেই তো সব হাবিস হয়ে গেল। না 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 ব্যাপারটা তো ভারি অদ্ভুত, কেউ এসে পকোড়া তুলে নিল আর তুমি বুঝতে পারলে না? আজ তো আমি সজাগই ছিলাম আর আমার মন মেজাজ আজ ভালো ছিল। কেন কেন কেন? আরে ওই তো রাস্তার মাঝে একজন এসে গল্প জুড়ে দিল, আমাদের পকোড়ার নাম নাকি এখন চারিদিকে গঙ্গম করছে। বুঝেছি, তার মানে ওই গল্প করার বাহানায় অন্য কেউ এসে কাজ হাসিল করে নিয়েছে। এত কথা আমি কি করে বুঝবো বলো তো? না 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 তুমি না বুঝলেও আমি একটা কথা জানো ঠিক বুঝে গেছি। কি বুঝছো গো গিন্নি? যারা আমাদের পকোড়া লুট করছে ওরা কোনো না কোনো ভাবে ঠিক তোমায় বোকা বানাবে জানো। বোকা তো আমি বরাবরের, কিন্তু আমি চালাক হব কি করে? তুমিও চালাক হবে না আর আমাদের পকোড়াও বেচতে হবে, তা উপায় তো একটা বের করতেই হবে বলো। পকোড়া খেয়ে লোকের মন এত ভরে গেছে যে ওরা আমাকে এখন দূর থেকে দেখেই ছুটে আসে। তা ওরাও কি আমার হাতের পকোড়া চিনতে পারবে? পারবে না মানে তোমার হাতের পকোড়াকে ওরা খুব চিনে গেছে। আরে বাহ, এ দারুণ বললে তো। তোমার কথা শুনে আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। এই শুনবে, শোনো শোনো। এবার এই পকোড়াটাকে আমরা বাইরে এমন ভাবে সাজায় রাখবো আর তাতে আমাদের কাজ হয়ে যাবে। বুঝেছি বুঝেছি, লোকে দূর থেকে দেখবে আর ছুটে ছুটে আসবে, আর আমরা তা এখান থেকেই বিক্রি করবো। দেখ মনে হচ্ছে
এটা কি হয়ে গেল সাবু? পকোড়া তো নড়ছেই না। বোকা সহদেব আর পকোড়া বিক্রি করতে বেরোবে না, আর আমাদের পেটও ভরবে না।